আদায় করার ক্ষেত্রে তিনটা ভুল করে তাহলে তার কুরবানি কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কয়টা মিস্টেক? তিনটা। সবাই বলেন কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, এই ভুলটা আমরা 80% যুবক ভাইয়ারা করি, 80% মুরব্বীরা করি, যারা আমরা জবাই দেই বা কুরবানি করি। নাম্বার ওয়ান মিস্টেকটা হচ্ছে, প্রথমে আমাদের নিয়ত থাকে এরকম যে আমরা কুরবানির গরু কিনবো শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। অনেকে নিয়ত করে গোস্ত খাবে, অনেকদিন গোস্ত খায় না, কুরবানির সময় আসলে গোস্ত খাওয়া হবে অনেক বেশি। নিয়তে ভুল আমাদের, এইটা ঠিক না। দুই নাম্বার হচ্ছে, কুরবানির পশুর কিছু মিস্টেক আছে, কিছু কেনার ক্ষেত্রে আমরা মিস্টেক করি। মনে করেন যদি আপনার কুরবানির গরুর কান ঠসা হয়, কান না থাকে, কানের সমস্যা, বা একদম ন্যাংরা, চলতে পারে না, বধির, শুনতে পায় না, কানা, দেখতে পায় না, এরকম কিছু মেজর ইস্যু আছে, যে ইস্যুগুলো থাকলে এবং যে ফল্টগুলো থাকলে একটা পশু কুরবানি দিলেও কুরবানিটা হয় না। এজন্য খেয়াল রাখবেন আপনি যেই পশুটা কিনছেন এটা আসলে কোনো ত্রুটি আছে কিনা, এই পশুর ভিতরে আসলে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, সে কি প্রতিবন্ধী কিনা, বা তার চোখ কানা কিনা, তার কান ফসা কিনা, এগুলো খেয়াল করে কিনবেন। যে ত্রুটিমুক্ত হয় তাহলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। তিন নাম্বার যে বিষয়টি আমরা খেয়াল রাখব, পশু যত বড়ই হোক, কুরবানির গরু যত বড় হোক, এখন তো কুরবানির গরুর অনেক নাম আছে, কেউ মেসি নাম রাখে কুরবানির গরু, কেউ বলে আমার গরুর নাম রোনালদো, কেউ বলে আমার গরুর নাম হিরো আলম, নামের কোনো শেষ নাই। বাংলাদেশে গরু বিক্রি হয় নামের উপর দিয়ে, এটা খুব ফালতু একটা ট্রেন্ড। তো যত বড় গরুই আপনি কেনেন না কেন, ইফ ইউর আর্ন মানি সোর্স ইজ হারাম, দেন ইউর স্যাক্রিফাইস উইল বি নট অ্যাকসেপ্টেবল টু ইউর ল। যদি আমার টাকাটা হারাম হয়, আমি ঘুষ খেয়ে কুরবানি করলাম, আমি সুদের টাকায় কুরবানির গরু কিনলাম, যুবক ভাইরা বলেন তো এই কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? বলেন কবুল হবে? কবুল হবে না। এই জন্য আওয়ার আর্ন মানি সোর্স শুড বি হালাল, এটা হালাল হতে হবে।